হ্যাঁ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএমএসএস টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা এই সংস্থার আইসিটি ডোমেনের আওতায় কটন কানেক্ট সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় প্রাইমার্ক সাস্টাইনেবল কটন প্রোগ্রাম বা পিএসসিপি বাস্তবায়নের জন্য লোক নিয়োগ করা হবে এটি জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নির্বিজ্ঞপ্তি নিয়ে মূলত কথা বলবো মূল বিষয়তে যাওয়ার আগে একটা অনুরোধ করবো যদি আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তো প্রিয় ভিউয়ার্স চলুন আমরা জেনে আসি বিস্তারিত পদের হচ্ছে ফিল্ড এক্সিকিউটিভ কটন কানেক্ট আর খালি পদের সংখ্যা হচ্ছে চুয়ান্ন জন এই পদটি কিন্তু চুয়ান্ন জন নিয়োগ দেওয়া হবে আর কর্মস্থল হবে ঢাকা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া যশোর ঝিনাইদা মাগুরা রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া পাবনা চাপাইনবাবগঞ্জ নওগাঁ টাঙ্গাইল মরমুন সিংহ জামালপুর গাইবান্দা রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রাম চাকরি ধরন হচ্ছে প্রকল্পের মেয়াদ অর্থাৎ প্রকল্প মেয়াদ যত দিন থাকবে ততদিন আপনারা চাকরি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিগ্রিধারী হতে হবে চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ হচ্ছে বয়স সর্বোচ্চ 35 বছর কৃষি কাজ বা তুলা চাষ প্রকল্পে কর্ম কথা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার পরিচালনা তথা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেল ইন্টারনেট এ দক্ষ হতে হবে মাঠ পর্যায়ের মোটরসাইকেল বা বাইসাইকেল চালিয়ে কাজ করার আগ্রহ থাকতে হবে বৈধ লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কাজের মানসিকতা থাকতে হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে আর সুযোগ সুবিধা সমূহ হচ্ছে প্রকল্পের নিয়ম অনুসারে সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়াও সংস্থার বিধি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদন করার পূর্বে আপনাদের যা জানা উচিত তা হচ্ছে নির্বাচনী পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস বা মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ যা ফারে ফেরত যোগ্য সেটা প্রদান করতে হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টি এম এর চাকরিতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করার আবশ্যকতা নাই শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে কিন্তু বিশে মার্চ দুই সাল প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে এই যে অ্যাপ্লাই অনলাইন অপশনটি দেখতে পাচ্ছেন এই অনলাইন অনলাইনে ক্লিক করে মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কটি আমি আমার বক্সে দিয়ে সেখান থেকে ক্লিক করে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ